ইসলাম হচ্ছে আল ইসতিসলামুলিল্লাহি তাআলা, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়ে দেওয়া। তাওহীদ, তাওহীদ মানে কি? একত্ব, আল্লাহকে এক জানা। তাওহীদ তিন প্রকার, তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। আল্লাহর প্রতি বিশ্বাস করা, এটা হচ্ছে অন্তরের শাখা প্রশাখা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর কাছে কোনো কিছু আশা করা, এর নাম হচ্ছে, এটা হচ্ছে হৃদয়ের অংশ। তার রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আমি ওইভাবেই বিশ্বাস করব যে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহর কুদরত নেমে আসেন, এটা বিশ্বাস আমরা করব না। ইসলামই সর্বোত্তম, ইসলামই সর্বশ্রেষ্ঠ, রাসূলের রাষ্ট্রবিধানই সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমি অক্ষমতার কারণে পাচ্ছি না, তাহলে তার কিছু উজুর আছে, সে পাপী হবে কিন্তু কাফের হবে না। কিন্তু কেউ যদি ইসলামের যে মানব রচিত বিধান, যদি বিধানকে যদি উত্তম মনে করে, তাহলে সে ব্যক্তি কুফরি করে ফেলবে, তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যে, যাবতীয় দরুদ ও সালাম তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মুন্সিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক তাবলিগি ইজতেমায় সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি, এবং যারা আয়োজক আছেন, যারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, তাদের প্রতিও শুকরিয়া জ্ঞাপন করছি। দিনের পথে আমাদের এই পথ চলাকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমাদের এখানে এক ঘোষণাতে দেখলাম আমার বিষয় দেয়া হয়েছে তাওহিদ ও ইমান, সেটা আমি আগে কখনো জানিনি, পরে দেখলাম আজকে সকালবেলা আমাকে বিষয় দেওয়া হয়েছে তাওহিদ এবং ইমান সম্পর্কে। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সকল ইবাদতের উপরে ইমানের গুরুত্ব হচ্ছে বেশি। আমরা যেভাবে ইমানকে উপলব্ধি করি, সেই উপলব্ধিটা কোরআন হাদিসের সাথে কতটুকু সামঞ্জস্যশীল সেটা আমরা কখনো যাচাই করার চেষ্টা করি না। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, যেভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে একটি বিষয় হচ্ছে, এখানে আল্লাহ তাআলা মুসলিম হওয়ার কথা বলেছেন, আবার অনেক জায়গায় ইমানের কথা এসেছে। ইসলাম এবং ইমানের মধ্যে পার্থক্য কি? ইসলাম এবং ইমানের মধ্যে পার্থক্য কিছু আছে আবার নেই। এখানে ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া একটি কথা বলেছে, একটা মূলনীতি কথা, এটা মনে রাখবেন, সেটা হচ্ছে ইজতামা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইজতামা।
ইমান এবং ইসলাম সম্পর্কে তিনি বলেছেন, ইমান এবং ইসলাম শব্দটি যখন এক জায়গাতে আলোচনা করা হবে তখন ইসলামের অর্থ আলাদা হবে, ইমানের অর্থ আলাদা হবে। আর যখন ইসলাম এবং ইমান ভিন্ন ভিন্ন জায়গায় আলোচনা হবে তখন ইসলাম বলতে ইমানও বুঝাবে, ইসলাম বুঝাবে, ইমান বলতে ইমানও বুঝাবে, ইসলাম বুঝাবে। যেমন এই যে আল্লাহ তাআলা এই আয়াতে বললেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে মুসলিম এবং ইসলাম, ইমান এবং ইসলাম উভয়টাকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এখানে ইমান এবং ইসলাম উভয়টাই আছে, এই মুসলিমের মধ্যে ইমানও আছে। অর্থ যখন চেঞ্জ হয়ে যায় তখন, যেমন জিব্রিল আমিন একদিন আল্লাহ রাসূলের কাছে এসেছেন, যেটা প্রসিদ্ধ হাদিসে জিব্রিল নামে পরিচিত, মিশকাতুল মাসাবির দ্বিতীয় নম্বর হাদিস। একদিন আল্লাহ রাসূলের কাছে জিব্রিল আমিন আসছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসে বর্ণনা করেছেন, ইলতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি ওয়া শাদীদু সাওয়াদিস শাইরি, এমন একজন ব্যক্তি আসলো একদম ধপধপে মানে সাদা পোশাক, মিশমিশে কালো চুল বিশিষ্ট একজন ব্যক্তি আসলো, লা ইউরা আলাইহি আতারুস সাফার, কিন্তু তার ভিতরে সফরের কোনো আলামতই নেই, এরকম একজন ব্যক্তি, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমরা কেউ তাকে চিনি না। আল্লাহ রাসূলের কাছে এসে বসলো, ফা আসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি। এলেম শিক্ষার আদব হচ্ছে মানে আমরা যেভাবে সালাতে বসি ওইভাবে বসা, কিন্তু ওইভাবে বসে দুই হাতটা আর উরুর উপরে রেখে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, হে আল্লাহ রাসূল আমাকে ইসলাম সম্পর্কে বলুন। সাহাবীরা এখানে বসে আছেন, সাহাবীদের সামনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইসলাম। তখন আল্লাহ রাসূল বললেন, ইসলাম হচ্ছে মানে প্রথম হচ্ছে আনতাশাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ইসলাম হচ্ছে তুমি এই মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল, এটা এক। দুই, ওয়া তুকিমাস সালাত, তুমি সালাত প্রতিষ্ঠা করবে। তিন, যাকাত দিবে। চার নম্বর হচ্ছে সিয়াম পালন করবে। পাঁচ নম্বর হচ্ছে সামর্থ্য থাকলে হজ করবে, এটা হচ্ছে ইসলাম। তখন জিব্রিল আমিন বললেন, সাদাকতা, আপনি সত্যই বলেছেন, ফা আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন আল্লাহ রাসূল আবার বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই মর্মে তুমি বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাগুলোর প্রতি ঈমান আনা, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনা, আখিরাত দিবসের প্রতি, নবী রাসূলদের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই ছয়টি রুকুন ভিত্তির উপরে ঈমান প্রতিষ্ঠিত, আর ইসলাম হচ্ছে ওই পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এখানে দেখা যাচ্ছে ঈমান বলতে বোঝা যাচ্ছে যে বিশ্বাসের সাথে, ঈমান হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আর ইসলাম হচ্ছে কর্মের সাথে সম্পৃক্ত, তাই মনে হচ্ছে না? এখানে ইসলামের অর্থ আলাদা হয়ে গেছে, ঈমানের অর্থও আলাদা হয়ে গেছে। ঈমান বলতে বোঝানো হচ্ছে মানে ভিতরের যে মানে বিশ্বাস, এই বিশ্বাসটা হচ্ছে ঈমান, আর কর্মের এই ঈমানটাকে যখন কর্মে বাস্তবায়ন করব সেটা হচ্ছে ইসলাম। এই দুটার যদি সমন্বয় না থাকে কেউ পূর্ণ মুসলিম হতে পারবে না। আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করা হলো, ফা আখবিরনি আনিল ইহসান, আপনি আমাদেরকে ইহসান সম্পর্কে বলুন। তখন আল্লাহ রাসূল বললেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি এই অনুভূতিটা নিয়ে আসতে না পারো তাহলে এটা দৃঢ় বিশ্বাস রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন। এইভাবে ইবাদত করা, এইভাবে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। অর্থাৎ ইসলাম এবং ইমানের উপর পর্যায়ের বিষয় হচ্ছে
ইহসান। মুহসিন মানে আমরা অনুবাদ করি সৎকর্মশীল, কিন্তু সৎকর্মশীলতার উপরের স্থান হচ্ছে ইহসানের স্থান। এখানে আমরা তিনটে বিষয় পেয়েছি এই হাদিসে, একটা হচ্ছে ইসলাম, আরেকটি হচ্ছে ইমান, আরেকটি হচ্ছে ইহসান। এই তিনটি বিষয়কে মারাতিবুদ্দিন বা দিনের তিনটি স্তর বলা হয়। এটাকে কী বলা হয়? দিনের তিনটি স্তর। প্রথম হচ্ছে ইসলাম, তারপর হচ্ছে ইমান, তারপর হচ্ছে ইহসান। ইসলাম হচ্ছে আল ইসলাম হুয়াল ইসতিসলামু লিল্লাহি তাআলা ওয়াল ইনকিয়াদু লাহু বিত্বাআতি ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। আমাদেরকে যদি বলা হয় ইসলাম বলতে কী বুঝায়, আপনি মুসলিম মাশাআল্লাহ, ইসলাম ধর্ম কী, তখন আপনি কী বলবেন? ইসলাম হচ্ছে আল ইসতিসলামু লিল্লাহি তাআলা, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়ে দেওয়া, নিজের ইচ্ছা, নিজের অভিরুচি, নিজের পছন্দ সব কিছু আল্লাহর সামনে পেশ করা, আত্মসমর্পণ করা। শুধু আত্মসমর্পণ করার মধ্যে সীমাবদ্ধ নয়, ওয়াল ইনকিয়াদু লাহু বিত্বাআতি, আনুগত্য করতে, বশ্যতা স্বীকার করে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে সেই মানে আত্মসমর্পণ যেন প্রকাশিত হয়। আমি শুধু বললাম আমি মুসলিম, আমি মুসলিম, কিন্তু আমার কোনো আনুগত্য নাই, আল্লাহর আনুগত্য নাই, তাহলে আমি মুসলিম থাকতে পারবো? মুসলিম থাকতে পারবো না। আর তিন নম্বর হচ্ছে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং মুশরিক তাদের সাথে সর্বতোভাবে সম্পর্ক ছিন্ন করা। মনে রাখতে হবে এটা হচ্ছে দিনী সম্পর্ক, এটা কোনো রাজনৈতিক সম্পর্ক নয় বা বৈষয়িক ব্যাপারের নামে ব্যবসায়িক সম্পর্ক তাদের সাথে রাখা জায়েজ, কিন্তু তাদের সাথে তারা কখনো দিনী ভাই নয়, তারা কখনো আমাদের মানে বন্ধু হবে না, তারা তাদের মানে কোনো ধর্মীয় কাজে আমরা সহযোগিতা করব না, ইসলাম যার যার উৎসব সবার এই ভুয়া কাজ আমরা করব না, এটা হচ্ছে ইসলামে মুসলিম হওয়ার বিপরীত কাজ। আমরা বুঝতে পারলাম ইসলাম হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং আনুগত্যের মাধ্যমে সেটা পেশ করা, আনুগত্য আল্লাহর আনুগত্য করা, এবং শিরক এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা। এই যে শিরক, এই শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ইমান। ইমান আমরা বললাম না, ইমান হচ্ছে আল্লাহর প্রতি, কয়টা বিষয়ের প্রতি বলেন তো, কয়টা বিষয়ের প্রতি ইমান আনা ফরজ? কী কী? এক, এক কার প্রতি? আল্লাহর প্রতি। দুই, আল্লাহর পরে হচ্ছে ফেরেশতা মণ্ডলী, ফেরেশতা। তিন, আসমানি কিতাব সমূহের প্রতি। চার, নবী রাসূলদের প্রতি। পাঁচ, আখিরাতের প্রতি। ছয়, তাকদীরের প্রতি। আরেকজন একজন সুন্দর করে বলেন, বলেন। হ্যাঁ, তাকদীরের ভালো মন্দের প্রতি ইমান। এই ছয়টা বিষয়ে মান কাফারা ওয়াহিদাম মিনহুন্না, এর এই ছয়টা বিষয়ের যে কোনো একটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে সে। এই তিন, এই ছয়টা বিষয়ের মধ্যে কেউ যদি একটা বিষয়কে অস্বীকার করে, এই ছয়টা বিষয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এখানে প্রথমেই নিয়ে আসা হয়েছে আল্লাহর প্রতি ইমান আনা, আল্লাহর প্রতি ইমান আনা। এই আল্লাহর প্রতি ইমানকে কেন্দ্র, আল্লাহর প্রতি ইমান কেন্দ্রিক যে আলোচনা, এটার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে হচ্ছে হুয়া ইফরাদুল্লাহি তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাইহিল হুসনা ওয়া সিফাতিহি। আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং তার আসমা ও সিফাত, তার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাকে এক জানার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে কি? একত্ব, আল্লাহকে এক জানা। একত্ব বললে অনেকে হয়তো বা বুঝতে একটু, আল্লাহকে এক জানা কী কী বিষয়ে? আল্লাহর রুবুবিয়্যাতের বিষয়ে। তাওহীদ তিন প্রকার, তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। প্রথম হচ্ছে রুবুবিয়্যাত। রুবুবিয়্যাত হচ্ছে মানে আল্লাহ তাআলার সৃষ্টি, আল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীর, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার মালিকানা এবং তার এই পরিচালনা, এগুলোর ব্যাপারে আল্লাহকে এক জানার নাম হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাত। এই ঈমান আবু জাহেলেরও ছিল।
যে কোনো কাফের মুশরিকও বলবে এই যে উপরওয়ালা, উপরওয়ালার কাজ এটা, তাই না? তারা বিশ্বাস করে উপরওয়ালা নামে একজন আছে, গড নামে একজন আছে, ঈশ্বর নামে একজন আছে, তারা তিনি আমাকে সৃষ্টি করেছেন, তার কাছে আমাকে ফিরে যেতে হবে, তাই না? তারা বিশ্বাস করে। কিন্তু এই বিশ্বাস শুধু রাখলেই আল্লাহর প্রতি ইমান স্বচ্ছ হবে না। এর দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে উলুহিয়াত বা তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিইবাদাতিহি কাসসালাতি ওয়াজ্জাকাতি ওয়াসসাওমি ওয়াত-তাওয়াক্কুলি ওয়াল ইসতিগাসাতি ওয়াল ইসতিআনাতি ওয়াররাজা ওয়াল খাউফ। আল্লাহর যত ইবাদত আছে সকল ইবাদতের একমাত্র হকদার কাকে জানা? আল্লাহকে জানা। দোয়া করা একটি ইবাদত না? দোয়া করা হচ্ছে একটি ইবাদত, আল্লাহ আমাকে সন্তান দান করুন, আল্লাহ আমার রুজিটা বাড়িয়ে দিন, এগুলো দোয়া না? এই দোয়ার হকদার কে? একমাত্র আল্লাহ। এখন কেউ যদি মাঝেরে গিয়ে যদি বলে বাবা আমাকে একটা সন্তান দেন বাবা, তাহলে এটা কি হলো? স্পষ্ট শিরিক হলো, এমন শিরিক হলো, এমন শিরিক হলো তার গর্দান থেকে ইসলাম চলে গেল, এমন শিরিক হয়ে গেল। মানে বড় শিরক হচ্ছে আল্লাহ তাআলার কোনো কাজ যেটা আল্লাহ তাআলাই ক্ষমতা রাখেন, এমন ক্ষমতা অন্য কারো কাছে আছে বলে বিশ্বাস করার নাম হচ্ছে সবচেয়ে বড় শিরক। রিজিক দানের মালিক কে? আল্লাহ। আমরা যখন কোনো পীরের কাছে গিয়ে রিজিক চাবো তখন সেটা শিরক হবে, আমার থেকে তাওহীদ ছুটে যাবে, ইসলাম ছুটে যাবে, ইসলাম ভঙ্গ হয়ে যাবে। এখন এইরকমভাবে মানে যে কোনোভাবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা থেকে বিরত থাকার নাম হচ্ছে তাওহীদে ইবাদা। আমি যখন দান করছি, দান করার উদ্দেশ্য থাকবে সেফ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। যখন এখানে কোনো শ্রুতি চলে আসবে বা কোনো রিয়া চলে আসবে তখন এই ইবাদতটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক জানা, আমার ইবাদতের আমার সকল, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মন, সব কিছু বিশ্বচরাচর অধিপতি মহান রব্বুল আলামিনের জন্য। আমি সংক্ষেপে বলছি, এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং যা জানা প্রত্যেকের উপরে ফরজ। এবং তিন নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনার তাওহীদের হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী, আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে, কামা জাআ ফিল কিতাবি আও আলা লিসানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি তাহরিফিন ওয়া তামসিলিন ওয়া তাকইফিন ওয়া তামসিল, যে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী আল্লাহ তাআলা যেভাবে এবং তার রাসূল যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে বিশ্বাস করা, এটাকে কোনো অপব্যাখ্যা করা যাবে না, কোনো আল্লাহকে গুণহীন কোনো সত্তা করা যাবে না, এটাকে কোনো সাদৃশ্যও করা যাবে না। যেমন আল্লাহর হাত আছে, আল্লাহর কেমন হাত আছে? এটা আল্লাহর মতোই। আল্লাহ সম্পর্কে বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া, কীভাবে আছেন? আল্লাহর মতো করে আছেন। আল্লাহ তাআলা দেখেন, কীভাবে দেখেন? আল্লাহর মতো করে দেখেন। আল্লাহ তাআলা জাহান্নামে তার পা রাখবেন, এখানে অনেকেই ব্যাখ্যা করবেন এটা কুদরতি পা। কুদরতি পা বলতে কিছু নেই, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে বিশ্বাস করতে হবে। ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের এক তৃতীয়াংশ আসে তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। আমি আমার এক বন্ধু, আমার ইউনিভার্সিটির একজন বন্ধুর সাথে আলোচনা করছিলাম এই ব্যাপারে, তখন তিনি বলছেন যে এটা কিভাবে সম্ভব আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসবেন অথচ আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, সেখান থেকে প্রথম আকাশে নেমে আসা এটা কিন্তু মাথায় ধরবে না যে কিভাবে নেমে আসবেন, তিনি তো অনেক বড় সত্তা। এখানে এই মানে ব্যাখ্যার মানে ইয়া করা যাবে না, ব্যাখ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না, এখানে কোনো তাহরিফ করা যাবে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আমি ওইভাবেই বিশ্বাস করবো যে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহর কুদরত নেমে আসেন এটা বিশ্বাস আমরা করব না। অন্যভাবে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, অনেকে কথায় কথায় এগুলো বলেন, এগুলো কথাও আমরা বলবো না। আসমা ও সিফাত অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, এর নাম হচ্ছে আল্লাহর প্রতি ইমান এবং রাসূলের প্রতি ইমান, ফেরেশতা মণ্ডলের প্রতি ইমান। রাসূলের প্রতি ইমান মানে রাসূল যেভাবে আমাদেরকে
নির্দেশ দিয়েছেন সেভাবে পালন করা। আল্লাহ রাসুল মাটির তৈরি, নূরের তৈরি, আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের ব্যাপারে সব কিছু জানা, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তিনি কোথায় মৃত্যুবরণ করেছেন তার পরিচয় জানা, তিনি আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে তোমার রাসূলের মধ্যে। সুতরাং আমি ব্যবসা বাণিজ্য কী করবো, কীভাবে আল্লাহ এবং রাসূলের থেকে শিখে আমি করবো, আমি আমার স্ত্রীর সাথে কীভাবে ব্যবহার করবো, আল্লাহ রাসূল যেভাবে করেছেন আমি সেভাবে করবো, আমার আমি আমি ব্যবসা বাণিজ্য কীভাবে করবো, আল্লাহ রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন আমি সেভাবে করবো। জীবনের পরতে পরতে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রাসূলের আদর্শের অনুসরণ করা, আল্লাহর রাসূলকে আল্লাহর আরশে আল্লাহর আসনে না বসানো। আমরা অনেকেই কী করি, আল্লাহ রাসূলকে আল্লাহর আসনে বসিয়ে দিই, অনেক অনেক ক্ষেত্রে আল্লাহর চেয়ে আল্লাহর মতো ক্ষমতাবান মনে করে আল্লাহ রাসূলকে। যেমন আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাসূল গায়েব জানতেন, আল্লাহ রাসূল কি আদৌ গায়েব জানতেন? না, আল্লাহ রাসূল গায়েব জানতেন না। এটা যদি কেউ বিশ্বাস করে এবং মনে প্রাণে যদি বিশ্বাস করে এটা যে আল্লাহ রাসূল গায়েব জানতেন, তাহলে সে শির করে, বড় ধরনের শির করে ফেলবে এবং তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। নওয়াকিদুল ঈমান এবং নওয়াকিদুল ইসলামের মধ্যে যে দশটি কথা আছে, মানে ইসলাম ভঙ্গের মুরতাদ হয়ে যাওয়ার তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বড় শির্ক। আল্লাহর ক্ষমতা আরেকজনের আছে বলে মনে করার নাম হচ্ছে বড় শির্ক, যার মাধ্যমে ইসলাম এবং ঈমান টুটে যায়। তৌ মৃত্যুর আগে তৌবা না করলে ওই ব্যক্তি কাফের হালতে মৃত্যুবরণ করবে এবং চিরস্থায়ী জাহান্নামে হবে। সুতরাং আল্লাহ রাসূলের মর্যাদা দেওয়া, আল্লাহ রাসূল বিশেষ করে যারা বেদাতি আছে, আল্লাহ রাসূলকে এত ক্ষমতাবান মনে করে, আল্লাহ রাসূল কবরে এখনও জিন্দা আছে, হায়াতুন নবী বলে একটা কথা আছে না, অনেক ডিবেট আছে এই ব্যাপারে ঈমানকে স্বচ্ছ রাখতে হবে। এই ছয়টি বিষয় বললাম। এখন ঈমানের এই ছয়টা হচ্ছে ঈমানের স্তম্ভ। এটা কি ঈমানের স্তম্ভ? কয়টা? ছয়টা, যেটা বললাম। একটা ঘরকে দাঁড় করানোর জন্য মানে খুঁটি লাগে, পিলার লাগে, তাই না? ঈমানের পিলার হচ্ছে এই ছয়টা। এই ছয়টার মধ্যে সব কিছু আছে, সালাত বলেন, জাকাত বলেন, হজ বলেন, সব কিছু কিন্তু এই ছয়টার মধ্যে আছে। এই ছয়টার মধ্যে আল্লাহর প্রতি যখন বিশ্বাস আসবে তখন আল্লাহ তাআলার নির্দেশগুলো এখানে চলে আসবে, রাসূলের উপরে যখন বিশ্বাস আসবে, ঈমান আসবে, তখন আল্লাহ রাসূলের কথাগুলো এর মধ্যে চলে আসবে। যাবত ইবাদত বন্দেগি, ঈমানের যেটা প্রসিদ্ধ সংজ্ঞা, অর্থাৎ ঈমানের যেটা মানে কি বলে সংজ্ঞা, যেটা সংজ্ঞাতে বলা হয়েছে আল ঈমান হুয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমান হচ্ছে হৃদয়ে বিশ্বাস, অন্তর দিয়ে আগে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে আগে এই ছয়টা বিষয়ের প্রতি বিশ্বাস করতে হবে অন্তরে, এবং বিশ্বাস শুধু ভিতরে রাখলে চলবে না, মুখ দ্বারা উচ্চারণ করতে হবে। ওয়াল ইকরারু বিল লিসান, মুখ দিয়ে সেটা বলতে হবে। এই জন্যই তো যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে দেখেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, শুধু অন্তরে বিশ্বাসের নাম ইসলাম নয়, ঈমান নয়, বরং সেটা মুখের মাধ্যমে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে ঈমান, ঈমান অথবা ইসলাম, এটাকে দুটাকে সামিল করতে পারেন। এবং শুধু মুখে স্বীকৃতি দেওয়া নয়, এটার আরেকটি কাজ হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, অর্থাৎ কর্মে বাস্তবায়ন করতে হবে। আমি বললাম আমি ঈমানদার, কিন্তু আমার যদি ইবাদত না থাকে, আমি সালাত আদায় করি না, তখন আমি ঈমানদার থাকতে পারবো? যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রব হিসাবে জানে, সে কি কখনো সালাত পরিত্যাগ করবে? যে ব্যক্তি জাহান্নামে বিশ্বাস করে, জান্নাতে বিশ্বাস করে, আখিরাতের মধ্যে বিশ্বাস করা মানে কবরে বিশ্বাস করা, জান্নাতের উপরে বিশ্বাস করা, জাহান্নামের উপরে বিশ্বাস করা, তুলসিরাতের উপরে বিশ্বাস করা, মিজানের পাল্লাকে বিশ্বাস করা, শেষ দিবসকে, কিয়ামতের যাবতীয় কার্যক্রমকে বিশ্বাস করা নাম হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। যার আখিরাতের প্রতি বিশ্বাস আছে, সে কি কখনো ইবাদত থেকে গাফিল থাকবে? কখনোই গাফিল থাকবে না। এই তিনটি বিষয় থাকতেই হবে আমরা যদি ঈমানদার হতে চাই, আমরা যদি ঈমানদার হতে চাই। আল ঈমান ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, ঈমান আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি প্রাপ্ত হয়, অর্থাৎ যখন মানুষ নেকির কাজ করে, যত বেশি নেকির কাজ করবে তার ঈমান তত বাড়বে, ঈমান বাড়ে এবং কমে, এটা কি বিশ্বাস করেন? এটা অবশ্যই বিশ্বাস করতে হবে,
যে ইমান বাড়ে এবং কমে। ইয়াজিদু বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে ইমান বাড়ে। ওয়ায়ানকুসু বিল মাসিয়্যাহ, আর পাপের মাধ্যমে ইমান হ্রাসপ্রাপ্ত হয়, কমে যায়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, তারাই তো ঈমানদার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভীত প্রকম্পিত হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরেই শুধু ভরসা করে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যখন কোনো ভালো আলেমের আলোচনা শুনি, যখন কোরআন তেলাওয়াত করি, অথবা যখন কোনো আমল করি, তখন দেখা যাচ্ছে অন্তরের ভিতরে ইবাদতের প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করে, আগ্রহ কাজ করে। আবার যখন পাপের কাজে জড়িয়ে পড়ি, ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ি, তখন কিন্তু আবার ওই আগ্রহ একটু ভাটা পড়ে, তাই নয় কি? এটা হচ্ছে আল ইমান ইযীদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়্যাহ, ইমান আনুগত্যের মাধ্যমে বাড়ে এবং পাপের মাধ্যমে ইমান কমে। এই জন্য বান্দাকে সবসময় আল্লাহর আনুগত্যপূর্ণ কাজে নিয়োজিত থাকা প্রয়োজন, যেন তার ইমানটা সবসময় বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় থাকে। আল ইমানু হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারউ, ইমান বিশ্বাস হচ্ছে মূল, আর আমল বা কর্ম হচ্ছে তার শাখা। অর্থাৎ ইমান যদি মজবুত থাকে, কর্ম সুন্দর হবে। যেমন আপনি একটা একটা বীজ যদি বপন করেন, একটা বীজ, ধানের বীজ বলেন, গমের বীজ বলেন, অথবা যে কোনো ধরনের কুমড়ার বীজ বলেন, শস্য বীজ, ওই বীজটা যদি একদম সুন্দর হয়, একদম নীরোগ যদি হয়, স্বচ্ছ সুন্দর যদি হয়, তাহলে ওই বীজ থেকে একটা সুন্দর চারা গজাবে, তাই না? সুন্দর চারা গজাবে এবং সেখান থেকে ভালো ফল পাওয়া যাবে। কিন্তু ওই বীজটা যদি পোকা ধরা হয়, ওই বীজটা যদি রোগাটে হয় অথবা চিটা হয়, তাহলে ওই বীজ থেকে কি কোনো ভালো ফলের আশা করা যাবে? আদৌ আশা করা যাবে না। অন্যভাবে আমাদের ইমানটা হচ্ছে ওই বীজের মতো, এই হৃদয়ের জমিনে বপিত একটা বীজের মতো। ইমান যদি, বিশ্বাস যদি দৃঢ় হয়, বিশ্বাস যদি সুস্থ হয়, বিশ্বাস যদি মানে সহি হয়, তাহলে আমলগুলো সুন্দর হবে এবং এই আমলের গাছে ভালো ভালো আমলের ইবাদতের ফল পাওয়া যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখানে একটা বিষয় বলছিলাম যে আমরা বললাম যে বিশ্বাস হচ্ছে ইমানের নাম, কাজকেও ইমান বলা হয়, কাজকেও ইমান বলা হয়। ইসলাম এবং ইমান প্রায় একাকার হয়ে যায় যখন সব একত্রে আলোচনা করা হয়। যেমন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ্উউন ওয়া সাবউনা শুবাতান, ইমানের 70-এরও অধিক শাখা আছে, শাখা প্রশাখা আছে। ফা আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ইমানের সর্বোচ্চ পর্যায়ের শাখা হচ্ছে, সর্বোচ্চ পর্যায়ের শাখা হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, সত্য উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রসুল। এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ শাখা। ও আদনাহা ইমাততুল্লাহ আদা আনিত তরিক, আর ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া। এখানে দেখা যাচ্ছে যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু দূর করে দিব, এটাকেও ইমান বলা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার ইসলামের 5টা যে স্তম্ভ, ওখানে প্রথম স্তম্ভ বলা হয়েছে তুমি এই মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। অর্থাৎ ইমান এবং ইসলাম যখন মানে আলোচনা করা হবে, তখন ইসলাম বলতে এখানে ইমানের আলোচনা চলে আসবে, আবার ইমান বলতে ইসলামের আলোচনা চলে আসবে, ইসলাম বলতে ইমানের আলোচনাও চলে আসবে। এই ইমান হচ্ছে, এই ইমানে কিছু শাখা প্রশাখা আছে, শোয়াবুল ইমান যেটাকে বলে। ইমাম বাইহাকি রহমাহুল্লাহ একটি আলাদা গ্রন্থ আছে, শোয়াবুল ইমান, ইমানের শাখা প্রশাখা। ইমানের শাখা প্রশাখা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে মৌখিক শাখা প্রশাখা, মুখের শাখা প্রশাখা। আরেকটা হচ্ছে
মানে বিশ্বাসের শাখা প্রশাখা, আরেকটা হচ্ছে কর্মের শাখা প্রশাখা। বিশ্বাস কি? যেমন আল্লাহর প্রতি বিশ্বাস করা, এটা হচ্ছে অন্তরের শাখা প্রশাখা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর কাছে কোনো কিছু আশা করা, এর নাম হচ্ছে, এটা হচ্ছে হৃদয়ের অংশ। আরটা আছে হচ্ছে জিহ্বার, অর্থাৎ জিহ্বার যে শাখা প্রশাখা, যেমন জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোকে ইমান বলা হয়। এগুলোও ইমান, কোরআন তেলাওয়াত করা, এগুলোও ইমান, ইমানি কাজ। কোরআন তেলাওয়াত করা, মানুষকে দিনের দাওয়াত দেওয়া, মানুষকে দুটা কথা বলা, দিনের কথা বলা, এগুলো হচ্ছে মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করা, এগুলো হচ্ছে মৌখিক ইমান। এগুলো কি? এগুলো হচ্ছে মৌখিক ইমান। আরেকটা হচ্ছে ইমানুল জাওয়ারিহ, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের ইমান, অর্থাৎ সালাত আদায় করা, আল্লাহর পথে মানে শ্রম দেওয়া, এগুলো হচ্ছে আল্লাহর পথে দান করা, এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে ইমানুল জাওয়ার, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই ইবাদতগুলো আমরা সম্পাদন করে থাকি। এইবার আসে মোস্ট ইম্পর্টেন্ট একটি কথাতে, সেটা হচ্ছে ইমানের স্তর, মারাতিবুল ইমান, ইমানের স্তর। এই এই অংশটা একটু আমরা ভালো মনোযোগ দিয়ে শুনি, এটা আমি আবার আপনাদের কাছ থেকে শুনব। ইমানের স্তর, ইমানের স্তর হচ্ছে তিনটা, কয়টা? তিনটা। সর্বনিম্ন স্তর, মধ্যম পর্যায়ের মধ্যম স্তর, আর হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ স্তর। একটা হচ্ছে আল আল মারতবাতু সুফলা, আরটা হচ্ছে উস্তা, আরটা হচ্ছে আলা। সর্বনিম্ন স্তরের ইমান হচ্ছে আল ইমানে মুজমাল, ইমান মানে সংক্ষিপ্ত ইমান। এই ইমানের ফলাফল হচ্ছে আল ইমানুল মানিউ মিন খুলুদিন নার। এই ইমান যার মধ্যে থাকে সে চিরস্থায়ী চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই ইমান যার মধ্যে থাকবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই পর্যায়ের ইমানদারকে মুসলিম বলা হয়, সর্বনিম্ন পর্যায়ের ইমানদারকে মুসলিম বলা হয়, তাকে ইমানদার বলা হয় না। এ কি করে? বিশ্বাসের ব্যাপারে তার কোনোই ত্রুটি নাই, বিশ্বাসে তার কোনোই ত্রুটি নেই, পাঁচক তো সালাত সঠিকভাবে আদায় করে, আদায় করার পরেও মাঝে মাঝে ভুল ত্রুটি করে ফেলে, হয়তোবা গান শোনে, অথবা মুভি দেখে, অথবা একটু হারামে জড়িয়ে আছে, হারামে লিপ্ত আছে, কোনো খারাপ কাজ করছে, মন্দ কাজ করছে, অর্থাৎ বিশ্বাসের কোনো ত্রুটি নেই, বিশ্বাস ফুলফিল। কারণ বিশ্বাস না থাকলে তার ইসলামই থাকবে না। বিশ্বাস থাকার পরে, পাঁচক তো সালাত থাকার পরেও কিছু কিছু ভুল কাজ করে ফেলছে, হারাম কাজ করতেছে, হারাম ইনকাম করছে, অথবা অশ্লীল কাজ করছে, এই পর্যায়ের ইমানদারদেরকে বলা হয় মুসলিম, এদেরকে ইমানদার বলা হয় না। এরা প্রথম পর্যায়ে জান্নাতে যেতে পারবে না, এরা কবরের আজাবের শিকার হবে, এরা জাহান্নামের আজাবের শিকার হবে, জাহান্নামে যাবে, জাহান্নামে গিয়ে জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হয়ে তারপরে হাউজে কাউসারের পানিতে ধুয়ে মুছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। কারণ এদের ইমান ছিল, বিশ্বাস ছিল, কিন্তু কর্ম খারাপ হওয়ার কারণে, পাপের কারণে এরা কবরের আজাব থেকে, কবর থেকে নিয়ে শুরু করে জাহান্নামে যাওয়া পর্যন্ত এরা কষ্ট স্বীকার করবে এবং জাহান্নামেও যাবে। পরবর্তীতে আল্লাহ রাসূলের সুপারিশে, মুমিনদের সুপারিশে, ফেরেশতাদের সুপারিশে আল্লাহ তাআলা নিজে অঞ্জলি দিয়ে জাহান্নাম থেকে বের করে এদেরকে জান্নাতে দিয়ে দেবেন। এরা চিরস্থায়ী জাহান্নাম হবে না। কাবিরা গুনাহগার হলেও এরা চিরস্থায়ী জাহান্নাম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একটি আকীদা হচ্ছে কাবিরা গুনাহগার ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী নয়, কাবিরা গুনাহগার ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী নয়, কিন্তু পাঁচক তো সালাত পরিত্যাগ করা কিন্তু কাবিরা গুনাহ না। এটা শিরকের পর্যায়ের পাপ, এটাকে কাবিরা গুনাহ বলা যাবে না। ইমানের যে কর্ম তার সর্বনিম্ন যে কাজটি থাকতে হবে পাঁচক সালাত, তাকে থাকতে হবে পাঁচক সালাত। যদি কারো না থাকে তাহলে সে ফাকাত বারি আদ জিম্মাতুল্লাহ, তার ভিতর থেকে আল্লাহর জিম্মত চলে যাবে। আল্লাহ সাল্লাম বলছেন মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, কোনো বলে ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, বলা হয়নি যে অস্বীকার করলো, আনকারা বলা হয়নি, বলা হয়েছে সালাত পরিত্যাগ করেছে, সে বিশ্বাস করে যে আমার সালাত আদায় করা উচিত,
আমার উপরে সালাত ফরজ, কিন্তু তাও আদায় করে না। ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি শিরিক করলো। সালাত পরিত্যাগকারীর চারটা স্তর আছে, ওলামায়ে কেরাম বলছেন। প্রথম স্তর হচ্ছে যে ব্যক্তি সালাতকে একদম অস্বীকার করে, সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের। ইসলামের কোনো সুন্নাত মুস্তাহাব বিষয়ও যদি কেউ অস্বীকার করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে সালাতকে সে মনে করে যে না আমার উপরে সালাতের বিধান প্রযোজ্য, কিন্তু আদায় করে না নিয়মিতভাবে, তাহলে ওই ব্যক্তিও কাফের, ওই ব্যক্তিও কাফের। অন্য কোন অন্যান্য ইবাদতের ক্ষেত্রে সালাতের বিধানের মতো, যেমন কেউ যদি হজ মানে হজ পালন না করে, তার উপরে হজ ফরজ কিন্তু হজ পালন করে না, কিন্তু সে বিশ্বাস করে যে না আমার উপর হজ ফরজ, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, কিন্তু সে কাবিরা গুনাহগার হয়ে যাবে। সিয়াম ফরজ ইবাদত, কেউ যদি বিশ্বাস করে যে না আমার উপরে সিয়াম ফরজ কিন্তু আদায় করছে না, তাহলে সে কাবিরা গুনাহগার হবে কিন্তু ইসলাম থেকে খারিজ হবে না। কিন্তু সালাতের ব্যাপারটা ভিন্ন। সালাত যদি কেউ বিশ্বাস করে যে সালাত আদায় করা আমার উপরে ফরজ, কিন্তু এতদা সত্ত্বেও যদি সালাত আদায় নিয়মিতভাবে যদি না আদায় করে, তাহলে সে তাহলেও সে তার ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এটা আমার বক্তব্য, এটা সাহাবায়ে কেরামের ব্যাপারে একদম ইজমা রয়েছে, সাহাবায়ে কেরামের ইজমা ও সাহাবা রয়েছে। তিন নম্বর স্তর হচ্ছে যে ব্যক্তি সালাতের ব্যাপারে গাফেল, সালাত এক এক অক্ত আদায় করে তো চার অক্ত আদায় করে না, এরকম মুসলিম নেই আমাদের মাঝে আছে, নিয়মিতভাবে তারা আদায় করে না, ফজরের সালাত আদায় করে না, তো এশার সালাতটা বাদ দেয়, চার অক্ত করে আদায় করে, তাকেও আমরা নামাজি বলি। এক্ষেত্রে ওলামায়ে কেরাম ইমাম ইবনে ইমাম সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ একটি বই, ছোট্ট একটি পুস্তিকা, এটা বাংলাতে অনুবাদ হয়ে গেছে, আপনারা পড়ে নেবেন। হুকমু তারিকে সালাত, সালাত পরিত্যাগের বিধান, পরিত্যাগকারী বিধান, অত্যন্ত চমৎকার একটি মানে গ্রন্থ পুস্তিকা। এখানে তিনি প্রমাণ করেছেন যে যে ব্যক্তি এইভাবে সালাত পরিত্যাগ করে সেই ব্যক্তিও কাফের। যেমন অনেকে মনে করতে পারে আমি দিনে চার রক্ত আদায় করলাম, মাত্র এক রক্ত আদায় করলাম না, এই কারণে কি আমার চার রক্ত বাতিল হয়ে যাবে? চার রক্ত বাতিল হয়ে যাবে ইমাম উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন। যেমন মক্কাতে আমার তাওয়াফ করতে হয় কয়বার? সাতবার তাওয়াফ করতে হয়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একবার তাওয়াফ যদি বাদ দেয়, তাহলে তার ওই ছয়বার তাওয়াফ গণ্য হবে? গণ্য হবে না। আমার উপরে চার রাকাত ফরজ করা হয়েছে মাগরিব, এই আমরা আসরের সালাত আদায় করলাম, চার রাকাত সালাত ফরজ করা হয়েছে, আমি ইচ্ছাকৃতভাবে তিন রাকাত আদায় করলাম, ওই তিন রাকাত কি হবে? যদি ভুলক্রমে আদায় করে সেটা ভিন্ন কথা, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি তিন রাকাত আদায় করে, তাহলে তার তিন রাকাতই বাতিল, তার ওই সালাত পড়েনি বলেই গণ্য হবে। অন্যভাবে দিনে রাতে পাঁচ অক্ত সালাত আদায় করা ফরজ, কেউ যদি পাঁচ অক্ত সালাতের পাঁচ অক্ত যদি আদায় না করে, তাহলে সে ব্যক্তি সালাত পরিত্যাগকারী হিসেবে গণ্য হবে, সালাত পরিত্যাগকারী মানে সে কাফির হিসেবে গণ্য হবে। এটা যদি দুনিয়াবী ক্ষেত্র যদি দেখি, যেমন মনে করেন এদের দাখিল এসএসসি, এদের এসএসসি পরীক্ষা কিছুদিন পরে অনুষ্ঠিত হবে, দশটা সাবজেক্টে একটা ছাত্র পরীক্ষা দিল, দশটা সাবজেক্টের নয়টা সাবজেক্টেই সে একদম নব্বইয়ের উপরে নাম্বার পেয়েছে, পঁচানব্বই নাম্বার পেয়েছে, আটানব্বই নিরানব্বই নাম্বার পেয়েছে, একটা পরীক্ষাতে সে অংশগ্রহণ করেনি, একটা পরীক্ষাতে সে অংশগ্রহণ করেনি, অথবা অংশগ্রহণ করেছে কিন্তু ফেল করেছে, তার ওই ছাত্রকে কি পাস করা মানে পাস করে দিবে পরীক্ষক নাকি ফেল করে দিবে? ফেল করে দিবে। ওই একটা পরীক্ষায় অংশগ্রহণ না করার কারণে তার বাকি নয় সাবজেক্টে নব্বই পাওয়ার কারণেও বাতিল হিসেবে গণ্য হবে। অন্যভাবে পাঁচ অক্ত সালাত কোনো ইমানদারের কোনো মুসলিমের ঝুলিতে থাকতেই হবে, এরপরে অন্যান্য কাবিরা গুনাহ যদি থাকে তাহলে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু সালাত পরিত্যাগকারী হিসেবে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যু আর কাফের মুশরিক হিন্দুর মৃত্যুর মধ্যে কোনোই পার্থক্য থাকবে না। মুসলিম ভোটার আইডি কার্ডে সে মুসলিম, মুসলিম পরিবারে সে জন্মগ্রহণ করেছে, তার সবই ঠিক আছে, কিন্তু পাঁচ অক্ত সালাত আদায় করে যদি না হয় তার এই তা সে ইমানদার নয়। কিন্তু পাঁচ অক্ত সালাত আদায় ঠিক আছে কিন্তু কাবিরা গুনাহ করে, তাহলে সে তাকে কি বলা হবে? তাকে মুসলিম বলা হবে, তাকে ইমানদার বলা যাবে না। এটা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ের ইমান, ইমানের তিনটে স্তর বলেছিলাম। এবার মধ্যম স্তর, মধ্যম স্তর হচ্ছে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, আল ইমানুল মানিউ মিন দুখুলিন নার। এই পর্যায়ের ইমান যাদের মধ্যে আছে, এরা এক চান্সেই জান্নাতে প্রবেশ করবে, এরা জাহান্নামে প্রবেশ করবে না, অর্থাৎ এরা পাপ মুক্ত জীবনযাপন করে, ফরজ
ফরজ সুন্নাতের ব্যাপারে তারা পাবন্ধ থাকে, হালাল হারামকে তারা একদম খুব স্ট্রিক্টলি ফলো করেন, যদি কখনো পাপ কাজ হয়ে যায় সাথে সাথে তৌবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। কিন্তু কেউ যদি পাপ করে তার ইমান ডিমোশন হয়ে ইমাম মুমিন থেকে সে মুসলিমে চলে যায়, ইমানের ডিমোশন আছে, ইমানের প্রমোশন আছে। যেমন ভাই আমরা বললাম আল ইমানু ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, ইমান আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি প্রাপ্ত হয় এবং পাপের মাধ্যমে হ্রাসপ্রাপ্ত হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন বান্দা ইমান থাকা অবস্থায় সে জিনা করতে পারে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন ইমানদার ইমান থাকা অবস্থায় সে চুরি করতে পারে না, মানে যখন কেউ চুরি করে তখন সে আর ইমানদার থাকে না, তার ডিমোশন হয়ে সে মুসলিম হয়ে যায়, তার ডিমোশন হয়ে সে মুসলিম হয়ে যায়। কিন্তু সে যদি তৌবা করে তার আমলগুলোকে সংশোধন করে নেয়, আনুগত্য যদি আবার বৃদ্ধি করে দেয়, তাহলে তার মুসলিম থেকে তার প্রমোশন হয়ে ইমানদারের কাতারে চলে আসে। তিন নাম্বার ইমানের স্তর হচ্ছে আল ইমানুল কামিনু বিল মুস্তাহাব্বাত, এটা হচ্ছে আরো মুমিনের থেকে উপর পর্যায়ের ইমান। এরা হচ্ছে মুহসিন, এরা হচ্ছে মুহসিন, এরা কি করে, এরা ফরজ নফল সালাতের ব্যাপারে তো পাবন্দ, এরা মুস্তাহাব যে বিষয়গুলো আছে যেটা মানে মানে করলে কোনো মানে নাজেজ নয় এমন কাজ থেকেও তারা পরিত্যাগ করে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা হারাম কাজে লিপ্ত হওয়ার ভয়ে 70টা হারাম কাজ থেকেও মানে হালাল কাজ থেকেও বিরত থাকতাম, হালাল কাজ আমরা এটা বিরত থাকতাম, আমার কোনো উপকার নেই, এই জন্য এটা থেকেও বিরত থাকতাম যদি এর মাধ্যমে হারামে উৎপতিত হয়ে যাই। এটা হচ্ছে মুহসিন ব্যক্তির কাজ। আর এর দলিল এই যে ইমানের তিনটি স্তর বললাম, মুসলিম মুমিন আর হচ্ছে মুহসিন, এই পরিচয় এই ব্যাখ্যা এসেছে পবিত্র কোরআনের সূরা ফাতিরের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা আসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্যেকে যাদেরকে আমরা চয়ন করেছি নির্বাচন করেছি এই কিতাবের জন্য, অর্থাৎ মুসলিমদেরকে বোঝানো হচ্ছে, উম্মতে মুহাম্মাদিকে বোঝানো হচ্ছে, ফামিনহুম যালিমুন লিনাফসি, তাদের মধ্যে এক শ্রেণী আছে তারা নিজেদের আত্মার মধ্যে জুলুমকারী, অর্থাৎ এরা হচ্ছে মুসলিম পর্যায়ের, ওয়ামিনহুম মুক্তাসিদ, আর তাদের মধ্যে আরেক শ্রেণী আছে তারা হচ্ছে মধ্যমপন্থী, এরা হচ্ছে মুমিন, ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত, আর আরেক শ্রেণীর আছে তারা হচ্ছে নেকির কাজে অগ্রসর অগ্রগণ্য নেকির কাজে, এরা হচ্ছে মুহসিন, যালিকা হুয়াল ফযলুল কাবীর, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। এই যে ইমানের তিনটি স্তর বললাম, মুমিন মুসলিম মুমিন এবং মুহসিন, আর এই তিনটি বিষয় আলোচনা করা হয়েছে আবার হাদিসে জিব্রিলের মধ্যে, ইমান আর এই এই মুহসিনটাকে আরেকটা হাদিসে জিব্রিলের মধ্যে যেটা বলা হয়েছে তা'বুদুল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো, আর এই বিশ্বাসে যদি না রাখতে পারো তাহলে তুমি মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছেন, আর এটার নামই হচ্ছে ইহসান, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। শুধু সামান্য সৎকর্মকে মুহসিন সৎকর্মশীলকে মুহসিন বলা হয় না, মুহসিন তার চেয়েও উচ্চ পর্যায়ের একজন ইমানদার ব্যক্তিকে বলা হয় যে মুহসিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইমানের এই সর্বোচ্চ পর্যায়ে মুহসিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল আল্লাহ নবী রাসূলগণ সাহাবায়ে কিরাম ছিলেন মুহসিন পর্যায়ের ইমানদার, মুহসিন পর্যায়ের মুসলিম। আমরা মানে 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 গর্ভেদ আমরা সবাই মুসলিম, আমাদের জাতিগত পরিচয় হচ্ছে মুসলিম, কিন্তু যখন এটা ইমানের পর্যায়ে এসে যখন এটা পর্যালোচনা করা হবে তখন ইমানের তারতম্য ভেদে আমলের তারতম্য ভেদে কেউ সাধারণ মুসলিম কেউ মুমিন ইমানদার আর কাউকে বলা হয় মুহসিন, এটা আল্লাহ তাআলার কোরআনের ভাষ্য। এই যে আমরা এত কষ্টে ইমানকে লালন করি ইমানকে লালন করি ইমানদার হওয়ার চেষ্টা করি, কিন্তু এটাকে যদি আমরা ফুটা ঝুড়িতে পরিণত করি তাহলে আমরা নিজের অজান্তেই আমাদের ইমানকে খুঁয়ে ফেলব, আমাদের ইমানকে হারিয়ে ফেলব, আমরা বুঝতেই পারবো না। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর ছোট্ট পুস্তিকা আছে যেটা নাওয়াকিদুল ইমান, নাওয়াকিদুল ইসলাম নামে, এটা অনেক ব্যাখ্যাও রয়েছে, শেখ বাজ এটার ব্যাখ্যাও করেছেন, এখানে কয়েকটি বিষয় তিনি আলোচনা করেছেন, আমি এটা সংক্ষেপে বলি, আমি আমার আলোচনা শেষ করে দেব। নাওয়াকিদুল ইমান, ইমান ভঙ্গকারী বিষয়, ইমান ভঙ্গকারী বলতে এটা সাধারণ নয়,
ইমাম বাজ বলছেন ইমাম ভঙ্গকারী বলতে তার থেকে ইমান ছুটে গেছে, ইসলাম ছুটে গেছে, মানে সে মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হয়ে যাওয়ার অর্থ মানে মুসলিম শাসক তার গর্দান উড়িয়ে দেবে, মুসলিম শাসক তাকে হত্যা করবে। যেমন সালাত পরিত্যাগকারীর ব্যাপারে ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন মুসলিম শাসক তাকে হত্যা করে ফেলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ওর স্বাধীনভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই, সে তাকে ইসলামী শাসক তাকে মানে আবদ্ধ করবে, জেলখানে আবদ্ধ করবে, তাকে বলে তুই তৌবা কর, তৌবা করে পাঁচ অক্ত সালাত আদায় করে তুমি হয়ে যাও। সে যদি তৌবা করে তো ভালো, আর যদি তৌবা না করে তাকে সুযোগ দিতে হবে, এরপরে যদি না হয় তাহলে তাকে হত্যা করে দিতে হবে। অর্থাৎ কোনো ইমামই সাহাবাই কেরাম তো এই ব্যাপারে একবারে এজমা করেছেন, কিন্তু পরবর্তীতে এসে সামান্য ইখতিলাফ হয়েছে। এখানে যেমন মানে নিয়মিতভাবে পাঁচ অক্ত সালাত একদমই যে আদায় করে না, টোটালি আদায় করে না, সে ব্যক্তি যেমন কাফের মুরতাদ হয়ে যায়, অনুরূপভাবে ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে ইমান মানে তৌবা না করে, তৌবা করে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাই ক্ষমা করবেন, তৌবা করে যদি মৃত্যুবরণ না করে। কিন্তু এখানে যে ইমান বিধ্বংসী দশটি কারণ, ওই যুগে দশটি কারণ বলা হয়েছে, এর আরও বেশি কারণ থাকতে পারে, এই দশটি কারণ বলা হয়েছে এটা আমাদের ইমানকে বরবাদ করে দেয়। তৌবা করে যদি আমরা মৃত্যুবরণ করতে না পারি তাহলে আমরা কাফের অবস্থাতে মৃত্যুবরণ করে ফেলব। ওই কাফের মুশরিক বেদিন বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যেভাবে বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে, কাফেরও মৃত্যুবরণ করেছে, মুসলিমের ঘরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি যদি এই দশটি ইমান বিধ্বংসী কাজ থেকে বিরত না থাকে, এই কাজগুলো তার মাধ্যমে হয়ে যায়, তাহলেও সেও কাফের হয়ে মৃত্যুবরণ করবে। তার প্রথম নাম্বার হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে শরীক করা, আল্লাহর ইবাদতে শরীক করা, যেটা আগেই বললাম আল্লাহর ইবাদত যে কোনো ধরনের ইবাদত, দোয়া প্রার্থনা সাহায্য প্রার্থনা, যে কোনো নজর মানত করা, কুরবানি হবে কার জন্য, আল্লাহর জন্য, মাজারে গিয়ে মা কুরবানি করা, মাজারে গিয়ে মুরগ জবাই দেওয়া, পাঠা জবাই দেওয়া, তারপরে গরু জবাই করা, এগুলো কিন্তু এমন ইমান বিধ্বংসমূলক যা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেবে। তৌবা করে মৃত্যুবরণ না করলে সে মুশরিক অবস্থাতে মৃত্যুবরণ করবে, মানে চিরস্থায়ীভাবে সে জাহান্নামে হবে। দুই নাম্বার হচ্ছে কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি বিশ্বাস করে যে আমরা সরাসরি আল্লাহ রাসূলের কাছে আল্লাহর কাছে কোনো প্রস্তাব আল্লাহ দোয়া করতে পারি না, আমাদের কোনো ওসিলা গ্রহণ করতে হবে, যারা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আমরা এত গুনাহগার বান্দা আমরা কিভাবে আল্লাহর কাছে দোয়া করব, আমরা পীরের কাছে গিয়ে দোয়া পীরের কাছে আমরা ধরনা ধরবো, পীর আমাদের জন্য শাফাত করবে, জাহাজে করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। মক্কার কাফের মুশরিকরা এই কথা বলতো, হা উলাই সুফাউনা ইনদাল্লাহ, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, আরে না আমরা এগুলো মূর্তির ইবাদত করি না, আমরা এই মূর্তির একটু মানে আমরা মূর্তির ধারণা ধরি, তারা আমাদের জন্য তাদের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করব। কেউ যদি কোনো পীরের কাছে গিয়ে বিশ্বাস করে যে পীর আমাকে আমার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, পীরের মাধ্যমে আমি নাজাত পাবো, আমি একাই আল্লাহর কাছে কোনো কিছু বলতে পারছি না, পীরের মাধ্যমে পীরের ওসিলায় আমাকে আল্লাহর কাছে যেতে হবে, এটা যদি কেউ বিশ্বাস করে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে, তার দিন ইমান সব কিছু ভঙ্গ হয়ে যাবে, এই অবস্থায় মৃত্যুবরণ করলে সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। তিন নম্বর বিষয় হচ্ছে কেউ যদি কোনো মুশরিককে মুশরিক মনে না করে এবং তার শিরকের রূপ শিরকে পছন্দ করে এবং তাদের পন্থাকে যদি সঠিক মনে করে তাহলে সে ব্যক্তিও কাফের হয়ে যাবে। যেমন 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 কোনো বিখ্যাত কাফের তার কুফরের ব্যাপারে তার শিরকের ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে এবং তার উপরে যদি সন্তুষ্ট থাকে তাহলে ওই ব্যক্তিও কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের উপরে আলোচনা করেছেন। চার নম্বর বিষয় হচ্ছে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের আনীত বিধানের চেয়ে অন্য কোনো মানব রচিত বিধানকে উত্তম মনে করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যেমন কেউ যদি বিশ্বাস করে এই 1450 আগেকার সেই বা সেই বিধান সেই মানে সেই বিধানগুলো এখনকার আধুনিক যুগে এসে অচল, সেকেলে হাত কেটে দেওয়ার বিধান, যে কোনো বিধান এই যুগে গণতন্ত্রই শ্রেষ্ঠ বিধান, গণতন্ত্রই শ্রেষ্ঠ, যদি কেউ এটা বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু কেউ যদি বিশ্বাস করে না,
ইসলামী সর্বোত্তম, ইসলামী সর্বশ্রেষ্ঠ, রাসুলের রাষ্ট্রবিধানই সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমি অক্ষমতার কারণে পাচ্ছি না, তাহলে তার কিছু উজুর আছে, সে পাপই হবে কিন্তু কাফের হবে না। কিন্তু কেউ যদি ইসলামের চেয়ে মানবরচিত বিধান যদি বিধানকে যদি উত্তম মনে করে, তাহলে সে ব্যক্তি কুফরি করে ফেলবে, তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। কয় নম্বর বললাম? চার নম্বর। পাঁচ নম্বর হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের আনিত কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, সে ব্যক্তিও কাফের হয়ে যাবে। ঠাট্টা বিদ্রুপ করে ইসলাম মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করা, মুমিনদেরকে যাব সুরা তৌবার মধ্যে আপনি পাবেন, তাফসিরের মধ্যে, এক যুদ্ধ থেকে আল্লাহ রাসুল ফিরে আসছিলেন, মুনাফিকরা সাহাবিদেরকে পেটুক বলছে, এরা খায়, শুধু খায়, এরা পেটুক, এরা কাপুরুষ, মদিনাতে বসে থাকে আর খায়, পেটুক বলেছে। আল্লাহর এটা এত অপছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাসুল তাদেরকে ডেকে বললেন, না তোমরা কি এরম করে বলেছো? হে আল্লাহ রাসুল, আমরা একটু ঠাট্টা মশকরা করছিলাম, এই মানে আমরা জার্নি, দীর্ঘ সফর, আমরা একটু মজা করছিলাম। আল্লাহ তাআলা বললেন, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে তোমরা কুফরি করে বসেছো। সুবহানাল্লাহ বিহামদিহি, অর্থাৎ ঈমান আনার পরেও ইসলামের কোনো বিধানকে নিয়ে যদি কেউ কটুক্তি করে, কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে ওই ব্যক্তির ইসলামও ভঙ্গ হয়ে যাবে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ও মুলবি আর কি করবে। এই যে আমরা অনেক দাড়ি, দাড়িকে নিয়ে যে আমরা কটুক্তি করি, অবজ্ঞা করি, এগুলো কিন্তু এত ঈমান বিধ্বংসী কাজ, আমরা বুঝতেও পারি না যে আমরা ঈমান থেকে বের হয়ে গেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। ছয় নম্বর বিষয় হচ্ছে, ইসলামের কোনো ইবাদতের নেকির ব্যাপারে যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, তাহলে সে ব্যক্তিও কাফের হয়ে যাবে। যেমন বোরকা পরার বিধান ফরজ, কিন্তু কিসের বোরকা? এটা 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 ভূতের মতো লাগে, জঙ্গি জঙ্গি, এটা যদি কেউ মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে। সে বোরকা পরে না, ঠিক আছে, বেপর্দা হয়ে চলে, কিন্তু সে মনে করে যে পর্দা করা ইসলামের বিধান, পর্দা করে না, সে কাবিরা গুণাগার হবে। কিন্তু কেউ যদি মনে করে এগুলো হচ্ছে সেকেলে, এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে যারা পেশে পড়া, মানে কি বলবো, এগুলো হচ্ছে মানে মানুষকে প্যাকেট করে রাখে, এগুলো বলে না অনেক কিছু, কেউ যদি এইরকম অবজ্ঞা করে ইসলামের কোনো বিধান নিয়ে, তাহলে সে কাফের হয়ে যাবে। এমনকি আশ্চর্য হয়ে গেলেন যে ওলামায়ে কেরাম এতটুকু বলেছেন যে আল্লাহ রাসুল কদু খেতে পছন্দ করতেন, তাই না? লাউ খেতে আল্লাহ রাসুল পছন্দ করতেন। কেউ যদি বলে যে আল্লাহ রাসুল লাউ খেতে পছন্দ করতেন বলে আমি এটা অপছন্দ করি, তাহলে ওই ব্যক্তিও কাফের হয়ে যাবে। কত কঠিন কথা না? আল্লাহ রাসুল লাউ খেতে পছন্দ করতেন বলে আমি এটা অপছন্দ করলাম, তাহলে মনে প্রাণে যদি সেটা বিশ্বাস এটা করে, তাহলে সে ব্যক্তিও কাফের হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। ইসলামের কোনো বিধানকে অবজ্ঞা করার এখতিয়ার কারো নেই, এখতিয়ার করলে ইসলামে থাকতে পারবে না। সাত নম্বর ইমান বিধ্বংসী কাজ হচ্ছে জাদু করা, জাদু করা। জাদু যদি কেউ করে তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে এক জাদুকরকে তিনি মানে হদ জারি করেছিলেন, তাকে ফাঁসি দিয়েছিলেন, তাকে হত্যা করেছিলেন। এই দেব স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক জোড়া লাগানো, অমুকের সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া, কত প্রকার জাদুর আমরা আশ্রয় নেই না? এই জাদুর যারা আশ্রয় নেবে তাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। আট নম্বর হচ্ছে, যারা কাফের মুশরিকদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে এবং মুসলিমদের বিপক্ষে তাদেরকে সহযোগিতা করবে, তারাও কাফের হয়ে যাবে, তারও কাফের হয়ে যাবে। এটা হচ্ছে মুসলিমদেরকে, অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা, দীনী বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের ধর্মের ব্যাপারে শীতলতা প্রদর্শন করা, মানে মানে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা এবং মুসলিমদের বিপক্ষে তাদেরকে সহযোগিতা করা, কূটনৈতিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, এটা ইসলামের বিপরীতে যখন সে কাজ করবে তখন সে এই পাপে লিপ্ত হবে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে মদিনাতে একজন মুসলিম ব্যক্তি, একজন সাহাবি আল্লাহ রাসুলের একটি মানে সিদ্ধান্তের কথা কাফেরদেরকে জানিয়ে দিয়েছিলেন, তাই না? এই বিষয়টা এখানে ভিন্ন, এখানে তিনি অন্য উদ্দেশ্যে একটা কাজ করেছিলেন, অর্থাৎ তার পরিবারের জন্য, মুসলিমদের বিপক্ষে কাজ করেননি। এটা অনেকেই দলিল হিসাবে নিয়ে আসে। কয় নম্বর বললেন? আট নম্বর। নয় নম্বর হচ্ছে, কেউ যদি মনে করে যে অমুক ব্যক্তি অমুক অলি ইসলামের বিধান থেকে সে মুক্তি পেয়েছে, যেমন হবে খিজির আলাইহিস সালাম, যেমন আমার পীরের মুরিদ হলে সালাত লাগে না, আমার পীরের মুরিদ হলে
সিয়াম লাগে না। কেউ যদি মনে করে যে আমার ওলি আমার পীর অমুক ব্যক্তি ইসলামের এই বাধ্যবাধকতা থেকে শরীয়তের এই দায়বদ্ধতা থেকে সে মুক্ত হয়ে গেছে, তার ঈমানটাও চলে গেছে, এই বিশ্বাস পোষণ করা যাবে না। এবং সর্বশেষ দশ নম্বর হচ্ছে কেউ যদি এই বিশ্বাস কেউ যদি দীন ইসলাম থেকে একদম গাফেল থাকে, একদম গাফেল, চোদ্দ মানে ষাট বছর থেকে সালাত আদায় করছে, সালাত তার ঠিক হচ্ছে কি না, রুকু সেজদার দোয়া ভালো হচ্ছে কি না, মানে ইসলামের হালাল হারামের বিষয়গুলো একেবারেই গাফিল, ইসলাম সম্পর্কে একেবারেই সে গাফেল, এইভাবে যদি দিন চলতে থাকে তার অটোমেটিক্যালি সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। এগুলো কথা কিন্তু অনেক ওজন মানে ভারিকির কথা এবং অনেক ওজনদার কথা, এগুলো কিন্তু আমার একটা কথাও নয়, এগুলো কোরআনের কথা যার বাস্তব যা গবেষণা করে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। সুতরাং আমরা যে ইমান লালন করি, আমরা যে ইসলাম লালন করি, এটা যেন কখনোই ক্ষতিগ্রস্ত না হয়। এগুলো আরও কারণ রয়েছে, যেমন কেউ যদি নাস্তিক হয়ে যায় সেও কিন্তু মুরতাদ হয়ে যায়, আল্লাহকে অবিশ্বাস করে, ইসলামের বিধানকে নিয়ে কটূক্তি করে, তারাও কাফের হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি কটূক্তি করে সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ রাসূলের বিধানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে সে যদি খারিজ হয়ে যায়, আল্লাহর বিধানকে নিয়ে যদি কটূক্তি করে কেউ খারিজ হয়ে যায় ইসলাম থেকে, তাহলে আল্লাহ রাসূলকে যদি নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে তার বিধান আরও কত ভয়ঙ্কর হবে। কাফের হোক বা মুসলিম হোক, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে নিয়ে আল্লাহ রাসূলের পরিবারকে নিয়ে সামান্যতম কোনো কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, ওই ব্যক্তির উপরে মুসলিম শাসক হদ জারি করবে, তার গর্দান উড়িয়ে দিবে। একজন বান্দা আল্লাহ রাসূলের ভালোবাসাকে সকল ভালোবাসার ঊর্ধ্বে রাখে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে প্রিয়তর হব, তার পিতামাতা সন্তান সন্ততি এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে তার কাছে আমি প্রিয় না হওয়া পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতে পারবে না। শিরকের একটা বিষয় হচ্ছে ভালোবাসায় শিরক, ভালোবাসায় শিরক আছে, ভালোবাসায় শিরক কীভাবে, যেমন স্ত্রী দাঁড়িয়ে রাখা পছন্দ করে না, এই জন্য কেউ যদি স্ত্রীর ভালোবাসাকে অগ্রাধিকার দিয়ে কেউ যদি দাড়ি মুন্ডন করে ফেলে স্ত্রীর ভালোবাসাকে অগ্রাধিকার দিয়ে, তাহলে সে স্ত্রী মানে তাহলে সে ভালোবাসায় শিরক করে ফেলবে। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পৃথিবীর সকল ভালোবাসার উপরে অগ্রগণ্য হবে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের ঈমান এবং আমাদের ইসলাম, ইসলাম সকল কিছুর উপরে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সংসার সকল কিছুর উপরে হচ্ছে ইসলাম। ইসলাম ঠিক রেখে ঈমান ঠিক রেখে তারপরে দুনিয়াবি কাজ, দুনিয়াবি কাজ যদি ইসলামের অনুকূলে হয় এই দুনিয়াবি কাজ আমরা করব, দুনিয়াবি কাজ যদি ইসলামের অনুকূলে চলে যায় ওই কাজ বাদ, ওই কাজ যদি আমরা জড়িয়ে যাই তাহলে আমরা শুধু দুনিয়াই পাব, আখেরাতে আমাদের কোনো অংশ থাকবে না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদি যুব সংঘ মানুষকে এই পথটাই দেখিয়ে দিয়ে যাচ্ছে, আসুন পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গড়ি, শুধু মসজিদে নয় সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গড়ি, ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে সকল ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগে ইসলামকে যথাযথভাবে ইসলামের বিধিবিধানকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, এবং আমরা নিজেরা যেমন এই পথে চলি মানুষকেও সেই পথে আহ্বান করি, আসুন পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এই দাওয়াত নিয়ে বাংলা ভাষাভাষী পৃথিবীর আনাচে কানাচে সকল মানুষের কাছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই একই দাওয়াত, এই ইমানের দাওয়াত, এই যে আমি যেই ইমানের কথাটা বললাম,
যে যারা প্রথম চান্সেই জান্নাতে যাবে তাদেরকে কিন্তু বলা হয় ফিরকাতুন নাজিয়া, অর্থাৎ নাজাত প্রাপ্ত দল। এরা কবরের আজাব থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো আজাবের সম্মুখীন হবে না। আহলে হাদিসরা ওই নাজি ফেরকার অন্তর্ভুক্ত হতে চায় এবং মানুষকে সেই পদে আহ্বান করতে চায়। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি, যাবতীয় হারাম কাজকে বর্জন করে রাজনৈতিকভাবে যাবতীয় মানে শির্ক বিদাতকে বর্জন করে পাশ্চাত্যের বস্তা পচা নষ্ট সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে আসুন ইসলামের বিশুদ্ধ ইসলামকে আমরা চর্চা করি, সেই অনুযায়ী আমাদের জীবনকে সাজিয়ে ফেলি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই শির্ক বিদাত অধ্যুষিত এই মুন্সিগঞ্জ জেলাতে আমাদের দাওয়াতি কাজ আরও বেশি অগ্রসর করতে হবে, কেননা এখানে আমরা সবাই জানি শির্ক বেদাতের আড্ডাখানা হচ্ছে আমাদের আশপাশের অঞ্চলগুলো। শুধু এই দাওয়াতগুলো এই অফিসে সীমাবদ্ধ না রেখে মানুষের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিতে হবে। নূহ আলাইহিস সালাম যেভাবে দাওয়াত দিয়েছেন, মানুষের কাছে গিয়েছেন, মার খেয়েছেন, অজ্ঞান হয়ে গেছেন মারের চোটে, মুহতারাম আমিরে জামাতের নবীদের কাহিনী পড়ে দেখবেন, তাকে বাড়িতে রেখে আসা হয়েছে, আবার ঝুষ ফেরপে আবার দাওয়াতি কাজ শুরু করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দাওয়াতি কাজ যত বেশি ব্যাপৃত হবে ইসলাম তত বিশুদ্ধ ইসলাম তত বেশি ছড়িয়ে পড়বে। সুতরাং রিস্ক নিয়ে হলেও দাওয়াতি ময়দানে আমাদেরকে আঞ্জাম দিতে হবে। যাদের অর্থ আছে তাদের অর্থ দিয়ে, যাদের সাংগঠনিক প্রজ্ঞা আছে তাদের এই সাংগঠনিক মেধা দিয়ে, আল্লাহ যাদেরকে সময় দিয়েছেন তারা সময়ের কুরবানি করে, আল্লাহ যাকে যেই সেক্টরে স্যাক্রিফাইস করার, উৎসর্গ করার, ত্যাগ স্বীকার করার মানসিকতা দান করেছেন, সেই সেক্টরে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে এই বিশুদ্ধ দিনের দাওয়াত মানুষের কাজে আমরা ছড়িয়ে দিব ইনশা আল্লাহ। আমরা কি রাজি আছি ইনশা আল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সেই অবিমিশ্র বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, যে ইসলামের মধ্যে কোনো শির্ক বিদাতের কোনো সংমিশ্রণ নেই, সেই ইসলামকে আল্লাহ তাআলা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। নবী রাসূলুল্লাহ এসেছিলেন দিনের প্রচার এবং প্রসারের জন্য, তারা নিজেরা শুধু দিন পালন করেননি, মানুষকে সেই পথে আহ্বান করেছেন, মার খেয়েছেন, তথাপি দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীরা চলে যাওয়ার পরে ওই দাওয়াতটা আমাদের স্কন্ধে চলে এসেছে, আমাদের কাঁধে এই দায়িত্বভার চলে এসেছে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার যদি একটি আয়াত জানা থাকে তুমি মানুষের কাছে সেটা পৌঁছে দাও, তোমার যদি একটি আয়াত জানা থাকে মানুষের কাছে পৌঁছে দাও। বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছে দিন। যদি আপনি এটা না করেন আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যদি আপনি দাওয়াত দিবেন এই পথে বাধা আসবে তবে আল্লাহই আপনাকে হেফাজত করবেন মানুষের অনিষ্টকারিতা থেকে। সুতরাং দাওয়াতের পথ কুসংস্কৃতির্ণ হবে না, এটা কণ্টকাকীর্ণ হবে। এখানে মানুষের অপবাদ শুনতে হবে, মানুষের চোখ রাঙানি শুনতে হবে, মানুষের হুমকি ধামকির হয়তোবা সম্মুখীন হতে হবে। যাবতীয় এই হুমকি ধামকি নিন্দা অপবাদকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদেরকে যেতে হবে জান্নাতের রাজপথ ধরে আখিরাতের বাণে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। দীন ইসলাম প্রতিষ্ঠা এবং প্রচারের জন্য জামাতবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। একা একা আপনি শুধু মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, কিন্তু এক জায়গাতে শিরক বেদাতকে উৎখাত করে সেখানে সুন্নাত এবং তাওহীদকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই 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 জামাতবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। আহলাদেশ আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদী যুব সংঘ সেই জামাতবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সমাজ সংস্কারের কাজ করে যাচ্ছে। এই দাওয়াতি কাফেলায় আপনাদের সক্রিয় অংশগ্রহণের আবেদন রেখেই এবং মহান আল্লাহর কাছে এই কাজের জন্য তৌফিক কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি।